বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন সেটাই আশা করব সব সময়। তো আজকে বিকেলের নাস্তার জন্য আমি সিঙ্গারা বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা সবাই পাশেই থাকবেন এবং সব কিছু আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, সিঙ্গারাটা অনেক বেশি মজার হয়েছিল। তো আপনারাও আমার সবগুলো টিপস এবং ট্রিক্স ফলো করবেন আশা করছি। আপনাদেরকে আমি ফ্রোজেন পদ্ধতি সহ দেখিয়ে দিব। তো বন্ধুরা, প্রথমে আমি ডোটা রেডি করে নিব, তার জন্য কিছু ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন বন্ধুরা। তো আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। সিঙ্গারাতে অবশ্যই কালো জিরাটা দিবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। আমি সামান্য পরিমাণের কালো জিরা অ্যাড করেছি এবং তেল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। তো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, এক কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ তেল অ্যাড করবেন, এর থেকে কম অ্যাড করবেন না, তাহলে সিঙ্গারাটা খাস্তা হবে না বন্ধুরা। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ধৈর্য সহকারে মেশাতে হবে, কারণ একটু সময় নিয়ে মেশালে ভালো হয়। তো বন্ধুরা, এভাবে মেশাতে মেশাতে যখন সুজির মতো হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে তেলটা আমাদের প্রয়োজন মতোই হয়েছে। এই যে বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন আমারটা সুজির মতো হয়ে এসেছে, এবং মোটো করলে দলা হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এভাবেই হতে হবে বন্ধুরা, তেলটা এভাবেই লাগবে। আপনারা আপনাদেরকে আপনাদের সুবিধার জন্যই আমি বলেছি 1 কাপের সাথে 2 টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে নেবেন। তো আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে মাখাতে হবে। সবগুলো পানি একসাথে দিবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে, কারণ সিঙ্গারার ডো একটু শক্ত হতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটু শক্ত করেই মাখিয়ে নিয়েছি। তো আমি ঢাকা দিয়ে রাখবো, 30 মিনিট পর এটা আপনাদের সাথে শেয়ার করব, এটাকে আমি সিঙ্গারাতে রূপান্তরিত করব। তো তার জন্য ভেতরের পুরটা আমি বানিয়ে নিচ্ছি, এটাকে রেস্টে রেখে আমি পুরটা বানিয়ে নিব বন্ধুরা। আমি কিছু আলুকে আধভাঙ্গা করে নিয়েছি, এটা আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, সেদ্ধ করে আধভাঙ্গা করে নিয়েছি। ধনে পাতা, পেঁয়াজ, কিছু লাল কাঁচামরিচ এবং কিছু সবুজ কাঁচামরিচ নিয়েছি, তার সাথে আমি টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এগুলো আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারবেন বন্ধুরা, আমি আমার চয়েস অনুযায়ী দিয়েছি। এগুলো হচ্ছে মটরশুঁটি, মটরশুঁটি আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই মটরশুঁটিটাই দিয়ে দিব বন্ধুরা। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, তবে সরিষার তেলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে আসলেই বন্ধুরা আমি পেঁয়াজগুলো অ্যাড করে নিব। খুবই সহজভাবে আপনাদের সাথে আমি এটা শেয়ার করব, কারণ সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা সবসময় বিকেলের নাস্তাটা বানানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আমি পেঁয়াজের সাথে টমেটোগুলোও দিয়ে দিয়েছি, একটু নরম করে নিব, অত বেশি ভেজে নিব না, একটু নরম করে নিব বন্ধুরা, অত বেশি ভাজার কিছুই নেই। তার সাথে আমি কাঁচামরিচগুলো অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। আমি প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা। এই জিরে গুঁড়োটা আমি ঠেলে নিয়েছিলাম খোলায়, ওইটা দিলে অনেক বেশি স্যান্ড হয় বন্ধুরা। সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব, অত বেশি পানি না, সামান্য পানি দিয়েই কষিয়ে নিব। এই যে বন্ধুরা, আমি কষিয়ে নিয়েছি, তেলটা উঠে আসলেই মনে করবেন আপনার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি যে আলুটাকে আধভাঙ্গা করে নিয়েছিলাম, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমি ম্যাশ করে ফেলিনি, আধভাঙ্গাই রেখেছি। তার সাথে আমি আমার মটরশুঁটিগুলো অ্যাড করে নিয়েছি বন্ধুরা, ভালোভাবেই মিশিয়ে নিব। পুরটা মজা হলেই বন্ধুরা সিঙ্গারাটা খেতে অনেক বেশি ভালো লাগে। মটরশুঁটি ফ্রোজেনটা আমার
চ্যানেলে আছে বন্ধুরা, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি মটরশুঁটিগুলোকে ফ্রোজেন করে রেখেছি, দেখেই বুঝতে পারছেন কালার টেক্সচার কোনোটাই ডিফারেন্স হয়নি। তো বন্ধুরা, আমি ধনে পাতাগুলো অ্যাড করে নিয়েছি, এখন আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। ধনে পাতাগুলো অ্যাড করে একদম লাস্ট পর্যায়ে অ্যাড করে নিয়েছি, তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি চলে আসলাম, ডোটা আমার সেট হয়ে গিয়েছে, আর একটু মতে নিচ্ছি আমি। এখন লেচি করে নিব বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লেচিটা করবেন, কারণ একটা লেচি থেকে দুইটা করে সিঙ্গারা হয় বন্ধুরা। তো কেউ ছোট সাইজের বানিয়ে থাকে, কেউ বড়, তো তার জন্য আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এই লেচিগুলো কেটে নেবেন। তো আমি লেচিগুলোকে কেটে নিয়েছি, এবার আপনাদের সাথে ফোল্ডিং সিস্টেমটা দেখাবো। এবং পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা একটা প্লেটে নিয়ে, আমি লম্বা করে হাত দিয়ে একটু টেনে নিয়েছি। এখন বেলে নিব বন্ধুরা, এই যে বন্ধুরা একটু লম্বা করেই বেলতে হবে, এটা গোল হবে না বন্ধুরা, কারণ এখান থেকে দুইটা সিঙ্গারা হবে, একটু লম্বা হতে হবে। এই যে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, অত বেশি পাতলা হবে না, একটু মোটা হবে। তো একটা এই রুটিটাকে আমি দুই ভাগ করে নিয়েছি। তো বন্ধুরা, আমি আরও কিছু আপনাদের সামনে দেখানোর জন্য ফোল্ডিংটা আমি আরও একটা বেলে নিয়েছি, এভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে বন্ধুরা। কাটা অংশটাকেই জোড়া দিয়ে দিতে হবে, আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন হাতের আঙুলের সাহায্যে, তো আমি এমনিই লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়ে এই সিলটা করে নিতে পারবেন, তবে ভালোভাবেই সিল করতে হবে, কারণ তেলে দিলে যেন ছুটে না যায়। পুরটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি, পুরটা দিয়ে দিয়েছি। ফোল্ডিংটা আপনারা দেখে বুঝে নিতে হবে বন্ধুরা, এখানে বলার কিছুই নেই, জাস্ট এভাবে ধরে এখানে একটু লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়ে মাঝখান বরাবর লাগিয়ে দিলেই বন্ধুরা ফোল্ডিংটা হয়ে যাবে, খুবই সহজ। আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়েছি, যেন সহজভাবে বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনাদের সুবিধার্থে। আমি খুবই ইজি ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সবগুলো স্টেপস, কারণ আপনারা যেন বানানোর সময় কোনো রকম অসুবিধায় পড়ে না যান। তার জন্য আপনারা আমার এই রেসিপিগুলো যখন ট্রাই করবেন তখন আমার কাছে খুবই ভালো লাগবে, তার জন্য আপনাদেরকে সবগুলো স্টেপই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আমি যতটুকু বেস্টভাবে জানি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমার সবগুলো এভাবে বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কতটাই সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করতে পারেন, এটাই আমার ফ্রোজেন টিপস। এভাবে করে আপনারা যখন ডিপ ফ্রিজে বসিয়ে রাখবেন, শক্ত হয়ে গেলে পরের দিন আপনারা কোনো বক্সে করে রেখে দিতে পারবেন এবং মাস জুড়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। বাজার একটু আগেই বের করবেন। এখন আমি ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা, ফ্রাই করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে হালকা গরম করে নিয়েছি। সিঙ্গারা ভাজার সময় তেলটা অত বেশি গরম করা যাবে না, বেশি গরম হয়ে গেলে তাহলে ভেতরটা হবে না, উপরেরটা লালচে হয়ে যাবে, তার জন্য আস্তে আস্তে ভেজে নিতে হবে বন্ধুরা। আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি আপনাদের সাথে অত লম্বা করে শেয়ার করিনি, আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি। মনে রাখবেন, তেলটা প্রথমে দেওয়ার সময় অত বেশি গরম তেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে এই পাশ ওপাশ করে ভেজে নিবেন। তাহলে দেখবেন কালারটা সুন্দর আসবে এবং ভেতরে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন সিঙ্গারাটা ফুলে গিয়েছে আমার।
তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভদের সাথে, বেশি বেশি শেয়ার করবেন, এটাই আশা করব বন্ধুরা। তো আমি তুলে নিচ্ছি আমার সিঙ্গারাগুলো, দেখুন ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসেছে এবং খেতে ততটাই মজাদার হয়েছিল, আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। তো বন্ধুরা আমি সবগুলো এভাবে ভেজে নিব, সবগুলো সিঙ্গারা এভাবে ভেজে নিব বন্ধুরা, তো আপনাদের সামনে সার্ভ করে নিব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা ব্যক্ত করেই আমি আজকে আমার এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।